যে খবরের দিকে নজর রাখব ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ তুরস্ক এবং সেখানে ইতিমধ্যেই মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে আহত হয়েছে প্রায় 1000 জন এবং তুরস্কের পর সিরিয়াতে ভূমিকম্প হয়েছে দুটো জায়গাতে ভূমিকম্পে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 160 জনের আহত হয়েছে প্রায় 1000 জন এখনো পর্যন্ত চলছে উদ্ধার কাজ ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বহু মানুষ এমনটাই আশঙ্কা করা হচ্ছে চলছে উদ্ধার কাজ তবে আহত হয়েছে প্রায় 1000 জন মানুষ এবং ইতিমধ্যে মৃত্যু হয়েছে 160 জনের তবে সেই মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে তা বলাই যায় এবং আহতের সংখ্যাও বাড়ছে ইতিমধ্যে কিন্তু এক এক করে সেই আহতের সংখ্যা বাড়ছে ধ্বংসস্তূপে আটকে রয়েছেন বহু মানুষ তাদের উদ্ধার কাজ চালাচ্ছে দমকল বাহিনী এবং আজ সকালে দক্ষিণ তুরস্কে ভূমিকম্প অনুভূত হয় রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল 7.8 তুরস্কের গাজিয়ান্তে প্রদেশের পূর্ব দিকে নুরদাগি শহর থেকে 26 কিলোমিটার পূর্বে ভূগর্ভের প্রায় 18 কিলোমিটার গভীরে কম্পনটি অনুভূত হয়েছে এবং তুরস্কের পর আবার সিরিয়াতেও কিন্তু ভূমিকম্প দেখা দিয়েছে যার ফলে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে 160 জন তুরস্ক এবং সিরিয়া দুটো মিলে মৃত্যু হয়েছে 160 জনের আহত হয়েছেন প্রায় 1000 জন এবং মানুষদের উদ্ধার কাজ চলছে ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বহু মানুষ এমনটা আশঙ্কা করাই হচ্ছে এবং উদ্ধার কাজ চালাচ্ছে দমকল বাহিনী পরপর দুবার ভূকম্প অনুভূত হয়েছে তুরস্কে তুরস্কের পর আবার সিরিয়াতেও অনুভূত হয়েছে ভূকম্প ইতিমধ্যে মৃত্যু হয়েছে 160 জনের আটকে থাকা মানুষদের উদ্ধার কাজ চালাচ্ছে দমকল কর্মীরা আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ দিব্যেন্দু তুরস্কের পর আবার সিরিয়া সেখানে ভূমিকম্প এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে দেখো তুরস্কে ভূমিকম্পটা হয়েছে সেটা সকালে তুরস্কের স্থানীয় সময় 4:17 হয়েছে তারপরে যে আফটারমাথটা হয় সেই সবটা কিন্তু সিরিয়াতে হয়েছে এবং এখন পর্যন্ত যা খবর তাতে প্রায় 1.5 শতাধিক দুর্গতির কিন্তু বেশি খবর পাওয়া যাচ্ছে এবং একাধিক বাড়ি ভেঙে পড়েছে একাধিক যে ধ্বংসস্তূপ তার মধ্যে কিন্তু বেশি মানুষ আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে এবং তার ফলে মৃতের সংখ্যা কিন্তু আরো বাড়তে পারে এবং যেটা মনে করা হচ্ছে একটা অসমর্থিত সূত্রের যে খবর সরকারি সূত্রের খবর সেটা বলা হচ্ছে যে অন্তত পক্ষে 5 শতাধিক মানুষের কিন্তু মৃত্যু হয়ে থাকতে পারে এবং যে যে পরিস্থিতিতে যে যে বাড়িগুলি ভেঙে পড়েছে এবং যা পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে তোমার তুরস্ক এবং সিরিয়ার যে সীমান্তবর্তী এলাকা গাজাতে এই শহরটা মূলত ক্ষতিগ্রস্ত এবং তার ফলে কিন্তু লেবানন জাপান সাইপ্রাস এই সমস্ত দেশেও কিন্তু এই যে আফটারশক এই আফটারশকটা কিন্তু অনুভূত হয়েছে এবং তার ফলে একটা বিস্তৃত এলাকা জুড়ে কিন্তু এই ভূমিকম্পের তীব্রতা অনুভব করা গেছে যে ভূমিকম্পের যে রিখটার স্কেলের যে মাত্রা সেটা কিন্তু তুরস্কে যে গাজালটেপ যে শহরের কথা বলা হচ্ছে তাতে কিন্তু 7.8 অর্থাৎ যে রিক্টার স্কেলে ভূমিকম্পের যে মাত্রা সেটা কিন্তু অত্যন্ত ভয়াবহ মাত্রা এবং যাতে কিন্তু যেটা বলা হচ্ছে যে গাজালটেপের যে ভেতরে প্রায় 17.9 কিলোমিটার পর্যন্ত এই গভীরতা তার ফলে কিন্তু এটা একটা বিস্তৃত এলাকা জুড়ে কিন্তু আফটার শকটা অনুভূত হচ্ছে এবং তার ফলে কিন্তু মৃতের সংখ্যা যেটা বলা হচ্ছে যে এখনো পর্যন্ত সরকারি সূত্রে যে মৃতের সংখ্যা বলা হয়েছে সেটা 1.5 শতাধিক এবং প্রায় 1000 মানুষ কিন্তু এখনো আটকে রয়েছে বিভিন্ন যে সমস্ত বাড়ি ভেঙে পড়েছে শপিং মল ভেঙে পড়েছে স্টেডিয়ামের একটা অংশ ভেঙে পড়েছে এই সমস্ত জায়গাতে কিন্তু বহু মানুষ আটকে রয়েছে তার ফলে বিদেশ সংখ্যা কিন্তু হুম করে বাড়তে পারে এবং বিদেশ সংখ্যা যে অনেকটাই বাড়বে সেই আশঙ্কা করছে এবং উদ্ধার কাজ কর্মে চালানো হচ্ছে কিন্তু যা পরিস্থিতি তাতে শুধুমাত্র তুরস্ক নয় এবং তুরস্ক এবং সিরিয়ার যে সীমান্তবর্তী এলাকা অনুভূত হয় তার ফলে কিন্তু সিরিয়া লেবানন সাইপ্রাস এবং জাপানে অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে ফোনে ছিলেন অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ তুরস্কের পর সিরিয়াতেও ভয়াবহ ভূমিকম্প রিখটার স্কেলে তুরস্কে ভূমিকম্পের মাত্রা ছিল 7.8 এবং পরপর দুবার কম্পন অনুভূত হয় তুরস্কে ইতিমধ্যেই দু জায়গা মিলিয়ে সেখানে মৃত্যুর সংখ্যা 160 তবে বেসরকারি সংবাদ সংস্থার সূত্রে খবর যে সেখানে মৃতের সংখ্যা প্রায় 5 শতাধিক হতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে এবং আহত হয়েছেন প্রায় 1000 জন মানুষ সেখানে এখনো পর্যন্ত চলছে উদ্ধার কাজ কারণ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন বহু মানুষ ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি এবং ইতিমধ্যে সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে দমকল কর্মীরা আপনারা দেখতে পাচ্ছেন এই সেই দুটো ছবি কলকাতা টিভির পর্দায় একদিকে তুরস্কের সেখানে ভূমিকম্প সেখানে ইতিমধ্যেই প্রচুর পরিমাণে ঘরবাড়ি ভেঙে পড়েছে তারই পাশাপাশি সিরিয়া সেখানে ভূমিকম্প অনুভূত হয়েছে এবং দু জায়গা মিলিয়ে সেই মৃত্যুর সংখ্যা ক্রমশই বাড়ছে আহতের সংখ্যা ক্রমশই বাড়ছে এবং উদ্ধার কাজ চালাচ্ছে দমকল বাহিনী
আজ সকালেই তুরস্কে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে তীব্রতা ছিল 7.8।